हेलो फ्रेंड्स केमन आशा करी भलो आज के नतून भिडियो नहीं चोख के अपनी क्यों भलो रखबें तो ये भिडियो बनानों जो हाँ रिक्वेस्ट कर एक व्यूअर्स आनंद मंडल तर कमेंटर उत्तरे भिडियो आज के बना तो चलो भिडियो शुरू कर तो बर्तमान अपनारा देखे थकबें चोखे एक बड़ समस्या देखा दिए छोटो बालक थेके शुरू करे युव समाजेर मध्येओ किन्तु चोखेर बड़ समस्या देखा दिच्छे। एर प्रधान कयेकटी कारण आपनादेरके बोलबो, तारपरे आमी किछुगुली एक्सारसाइज आपनादेरके करे देखाबो एबं किछुगुली टिप्स बोलबो, सेगुली जदि आपनारा फलो करेन ताहले धीरे धीरे आपनादेर मध्ये चोखेर समस्यागुली दूर होबे एबं जादेर चोखे अलरेडी चशमा लेगे गेछे ताराओ किन्तु एर थेके धीरे धीरे रिमूव होबे। तो चलुन भिडियोटा शुरू करा जाक। যে কোনো সমস্যা দূর করতে গেলে তার আগে কারণগুলি আমাদেরকে জানা দরকার। কারণগুলিকে আমরা যদি বন্ধ করতে পারি তাহলে সেই সমস্যা থেকে আমরা সহজেই বেরিয়ে আসতে পারব। অনেক অভিভাবকরা ছোট বাচ্চারা যখন খেতে চায় না তাদেরকে ভোলানোর জন্য কিন্তু স্মার্টফোন হাতে দিয়ে দেয় এবং খাবার সময় তারা স্ক্রিনের মধ্যে তাকিয়ে তাকিয়ে খাবার খায় এবং এটি তাদের অভ্যাসে দাঁড়িয়ে যায়। আগামী দিনে তারা কিন্তু এই অভ্যাসের ফলেই তারা কিন্তু চোখের অনেক সমস্যার দিকে এগিয়ে যায়। তো আপনারা এই অভ্যাস থেকে ছোট বাচ্চাদেরকে দূরে রাখুন। দ্বিতীয় কারণটি হলো অনেক তরুণ ভাইয়েরা কিন্তু ও কারণে স্মার্টফোনকে ইউজ করার ফলে ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকায় তাদের কিন্তু চোখের মাসলগুলি ধীরে ধীরে উইক হতে থাকে। তৃতীয় কারণটি হলো অনেক বন্ধুরা ঘন্টার পর ঘন্টা রাত জেগে স্মার্টফোনকে ইউজ করে ও কারণে, তার ফলে স্মার্টফোন থেকে বেরিয়ে আসা ব্লু রশ্মি আমাদের চোখের মাসেলকে উইক করে এবং আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়। এইটিও আগামী দিনে আমাদের চোখের নিচে কালো স্পট পড়ে এবং চোখের মধ্যে বড় সমস্যার সম্মুখীন হয়। তাই আপনারা ও কারণে ফোনকে ইউজ করা বন্ধ করুন এবং পারলে রাত 9টার পর ফোনকে ইউজ করা বন্ধ করুন। তার ফলে আপনাদের ঘুম ভালো হবে এবং চোখ সতেজ থাকবে। চার নম্বর কারণটি হলো অনেক বন্ধু ঘুম থেকে উঠেই স্মার্টফোনে নোটিফিকেশন চেক করতে শুরু করে। যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমাদের চোখ অনেক সেন্সিটিভ অবস্থায় থাকে, তাই চোখের মধ্যে উজ্জ্বল রশ্মি পাওয়ার ফলে চোখের মাসলগুলি উইক হয়ে পড়ে এবং আপনারা যতটা সম্ভব এ থেকে বিরত থাকুন। তো চলুন এবার জেনে নিই চোখের এক্সারসাইজগুলি। এগুলি আপনারা কাজের পারপাসে একটু সময় বার করেও করতে পারেন এবং বাড়িতেও যখন বসে থাকবেন তখন এই এক্সারসাইজগুলিও আপনি করতে পারেন। তো প্রথম যে এক্সারসাইজটি হলো আপনারা কোনো পেনকে এইভাবে সামনে রাখুন এবং পেনের একদম শেষ প্রান্তের দিকে ফোকাস রাখুন দুইটি চোখ এবং ধীরে ধীরে পেনকে সামনে নিয়ে আসুন এবং আবার ধীরে ধীরে এবং আপনার ফোকাস কিন্তু পেনের একবারে শেষ প্রান্তের মধ্যেই থাকবে। এভাবে আপনি 10-15 বার করুন। দু নম্বর যে এক্সারসাইজটি আপনার চোখকে লেফট ও রাইটে মুভ করুন এইভাবে। এভাবে আপনি 10-15 বার এই এক্সারসাইজটি করুন। তিন নম্বর এক্সারসাইজটি হল আপনার চোখের পাতাকে যতটা তাড়াতাড়ি বন্ধ করুন এবং খুলুন এইভাবে। এইভাবে আপনি যখন করবেন চোখের মাসলের একটা বড় এক্সারসাইজ হয় এবং আপনার চোখের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং আপনার চোখ সতেজ থাকে এবং চোখের যে সমস্যাগুলি সেগুলি কিন্তু ধীরে ধীরে রিমুভ হয়। চার নম্বর এক্সারসাইজটি হলো আপনার চোখের পাতাকে বন্ধ করুন চাপ দিয়ে এবং যখন তাকাবেন তখন দূরে ফোকাস করুন। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এইভাবে। এবং যখন তাকাবেন তখন দূরে ফোকাস করে তাকাবেন এবং আবার বন্ধ করুন
বন্ধ করে 5 সেকেন্ড হোল্ড রাখুন, আবার দূরে তাকান এবং চোখের পাতাকে খোলার পরে দূরে ফোকাস করে তাকান। আবার বন্ধ করুন, আর দূরে ফোকাস করে তাকান। এইভাবে এই এক্সারসাইজটি 10 থেকে 15 বার রেপিটেশন। 5 নম্বর এক্সারসাইজটি করার জন্য আপনি কোনো অন্ধকার ঘরকে সিলেক্ট করুন এবং আপনার চোখের লেভেলে কোনো টেবিল বা চেয়ারকে রাখুন, তার মধ্যে একটা মোমবাতি জ্বালিয়ে দিন এবং আপনি জ্ঞান মুদ্রে হাতকে রেখে চোখের ফোকাস কিন্তু ওই মোমবাতি জ্বালার দিকেই থাকবে এবং আপনি যতক্ষণ পারেন ওই আলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন। এতে আপনার চোখের কিন্তু সবথেকে ভালো একটা এক্সারসাইজ হয় এবং এটি করার সময় আপনার চোখের মধ্যে কিন্তু জল চলে আসতেও পারে, তাতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে। আপনি এটি যতক্ষণ পারেন করুন। তো চলুন এবার জেনে নিই চোখকে ভালো রাখার কিছুগুলি হেলথ টিপস। যখনই আপনি ঘুম থেকে উঠবেন তখনই হাতকে প্রথমে এইভাবে জোরে জোরে ঘষবেন, তারপরে হাতের মধ্যে ওই যে গরম ভাব সেইটি আপনি চোখের মধ্যে আলতোভাবে রাখুন এবং সেইটিকে ফিল করুন, তারপরে আবার করুন। এইভাবে যখন আপনি ওই উষ্ণ ভাবটা চোখের মধ্যে রাখবেন তখন আপনার চোখের মাসেলগুলি রিল্যাক্স হবে এবং আপনার চোখকে সতেজতা প্রদান করবে। দ্বিতীয় যে হেলথ টিপসটি, আপনি মুখের মধ্যে জল রাখবেন এবং ঠান্ডা জল নিয়ে চোখের মধ্যে জোরে জোরে এভাবে ছিটা দেবেন, তারপরে ওই জলকে ফেলে পরে আবার মুখে এক মুখ জল নেবেন, তারপরে চোখকে এইভাবে তাকিয়ে জোরে জোরে চোখের মধ্যে ছিটা দেবেন। তার ফলে আপনার রাতের মধ্যে জমে থাকা চোখের মধ্যে যত রকমের ডাস্ট বা নোংরা জমবে সেগুলি আপনার রিমুভ হবে এবং চোখ একদম ক্লিন হয়ে উঠবে। 3 নম্বর যে টিপসটি, যখনই আপনি বসে থাকবেন বা কাজের পারপাসে একটু সময় পাবেন, আপনার অনামিকার মধ্যমার যে মিডিলে আমি এমনি করে এই কালিতে মার্ক করে রেখেছি সেই জায়গাটায় আপনি হাতে করে বা কোনো পেনের মাধ্যমে এইভাবে প্রেস করবেন, কারণ এখানে আমাদের চোখের সাথে ডাইরেক্ট কানেক্ট আছে অ্যাকুপ্রেশারের চিকিৎসার মাধ্যমে। তো আপনি যদি এখানে 2 মিনিট প্রেস করেন এবং দিনে 3-4 বার করেন তাহলে আপনার চোখের একটা বড় এক্সারসাইজ হয়ে যাবে এবং আপনার চোখকে হেলদি রাখতে সাহায্য করবে। 4 নম্বর যে টিপসটি, আপনি যখন বাড়ির বাইরে যাবেন প্রখর রোদে তখন আপনি ভালো কোয়ালিটির সানগ্লাসকে ব্যবহার করবেন এবং যারা বাইকে করে ট্রাভেল করবেন তারা কিন্তু হেলমেটের মধ্যে গ্লাসটি লাগিয়ে নেবেন, তাতে আপনার ধুলোবালির হাত থেকে চোখকে প্রোটেক্ট করবে। 5 নম্বর টিপসটি হলো, আপনি যখন প্রখর রোদে বাইরে যাবেন তখন 1 থেকে 2 ঘন্টা পরপর চোখের মধ্যে নর্মেল বা ঠান্ডা জলের ঝাপটা দিবেন, তাতে আপনার চোখের মধ্যে এক সতেজতা ভাব থাকবে এবং চোখের উজ্জ্বলতা বাড়তে সাহায্য করবে। এবং 6 নম্বর টিপসটি হলো, চোখকে হেলদি রাখতে আপনারা কিন্তু এই ফুডগুলি আপনাদের খাদ্য তালিকার মধ্যে অ্যাড করতে পারেন, যেমন পাকা পেঁপে, পাকা আম, ব্রোকলি, এগুলির মধ্যে প্রচুর ভিটামিন এ থাকে যা আপনাদের চোখকে হেলদি রাখতে সাহায্য করে। 7 নম্বর হেলথ টিপসটি হলো, যে সমস্ত বন্ধুদের কাজ ল্যাপটপ বা কম্পিউটারকে নিয়ে তারা 1 ঘন্টা অন্তর অন্তর চোখকে আপনারা স্ক্রিন থেকে সরিয়ে কিছুটা সময় রেস্ট দিন এবং পারলে হালকা চোখে জলের ঝাপটা দিন, তাতে আপনাদের চোখের সতেজতা বৃদ্ধি পাবে।